হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে ভালোবাসে। মুসলমান এমন একটা জাতি কার সঙ্গে ধাক্কাধাক্কি করে না, আইনের ধাক্কাধাক্কি যেটা আছে সেটা হবে অন্য জিনিস, কিন্তু কারো উপরে জুলুম করে না, অত্যাচার করে না, চুরি করে না, ব্যভিচার করে না, ঠিক না বেটি? ইতিহাস দেখুন, মুসলমান অল্প দিনের মধ্যে মুসলমান সারা বিশ্ব জয় করেছিল, তার একমাত্র কাজ ছিল তার সততা, নবীর প্রেম। আমরা নবীর গোলাম হয়ে আমরা একটা কীর্তি রেখে যাই দুনিয়ার বাড়িতে, শান্তির কীর্তি, হ্যাঁ এটা রেখে দেয়। আসল নবীর পক্ষে ধাক্কাধাক্কি করিও না, মারামারি করিও না, এর বিরুদ্ধে লাগাইও না, ওর বিরুদ্ধে একটা কইও না, একজনের বিরুদ্ধে একটা খিত্তাবি বাইর করতেছ, এই খিত্তাবি তোমার লগে লগে লাগবো। হ্যাঁ ওই ইয়ে কইছিল, একটা মানুষ উকিলের কাছে গেছে, কয় যে আমার কাছে তো এতে টাকা পাইব, এখন টাকা তো দিতে পারিয়েন না, এই টাকার না দন কেমনে হইব? উকিলের দিকে উকিলের বুদ্ধি একটু বেশি না, তো উকিলে কয় একটা ব্যবস্থা করে দেবো, বুঝলে তাকে কী ব্যবস্থা করবা, কবে হতে করবি? যখন নাকি কেস হয়ে যাব হাকিমের কাছে গেলে তুই করবি, হ্যাঁ 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 হাকিমে যা জিজ্ঞেস করবি, হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ তো এইটা কি হলে এইটা করতে হইব, যা ঠিক আছে এইটা করে যদি বাঁচি যাই গিয়া তো অসুবিধা কি আছে? তো হাকিমের কাছে যাই কয় স্যার, উকিলে কয় স্যার এতে একটা পাগল মানুষ, এতে কোনখান থেকে টাকা দিব, এতে কিছু আছে নাকি? স্যার স্যার হাকিমের দিকে, এই মিয়া ওর টাকা নিয়ে হ্যাঁ 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 ও সত্যি তো হাগো, ও সত্যি তো হাগো। আরে এ কতক্ষণ পর্যন্ত যারা ট্রাই করি কয় ওতে কয় যে যেটা টাকা কয় না এতে দুষ্টামি করে, হ্যাঁ হ্যাঁ হুম এত রকম হাকিমে কয় না 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 দুটো পাগল যাবে ছাড়িয়ে দিছে, এখন টাকা তার দম লাগবে না, দিতে হইব নি। তো উকিলে নিয়ে আসছে রুমের মধ্যে নিয়ে বসায় কয় টাকা আর দম লাগবে না, এটা কৌশ কয় এবার আমার ফিস দেও, কয় হ্যাঁ এখন উকিলে কয় আমার ফিস কয় আরে দা এত টাকাতে বাঁচিয়ে গেছি এটা করি, আর তোর এত বেচতাম না সালাকি আর দাবাজি করিও না, বাইচানা আল্লাহ দরবার থেকে কারে হাবা খালকে আরি জুমলা রাস, কারে হাবা জুমলা আরি জুমলা রাস, কারে হাবা খালকে আরি জুমলা রাস, বা খুদা তাজবীর হিলা কাইরাবাস, আল্লাহুম্মা ধোকাবাদি করি বহুদিন চলতে নাইতেন না, অত কোনো মতে ভেটটা সালাদিন ফেরবেন, কিন্তু এগুলা থাকতো না, ঠিক না বেটি? আসন সরল নবীর পাগল মন খোলা, একে অপরে পরস্পরে বাই বাই হয়ে যায়। আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে ভালোবাসে। মুসলমান এমন একটা জাতি কারো সঙ্গে ধাক্কাধাক্কি করে না, আইনের ধাক্কাধাক্কি যেটা আছে সেটা হবে অন্য জিনিস, কিন্তু কারো উপরে জুলুম করে না, অত্যাচার করে না, চুরি করে না, ব্যভিচার করে না, ঠিক না বেটি? ইতিহাস দেখুন, মুসলমান অল্প দিনের মধ্যে মুসলমান সারা বিশ্ব জয় করেছিল, তার একমাত্র কাজ ছিল তার সততা, নবীর প্রেম, নবীর মহাব্বত ছিল। আজকে সেই নবীর মহাব্বত নাই। আসুন আমরা মুসলমানেরা যারা আছি এক হয়ে যাই, কারো উপরে জুলুম না করি, অত্যাচার না করি, সর্বপ্রথম ঘর থেকে আরম্ভ করুন, স্ত্রীর সঙ্গে ঝগড়া করিয়েন না, তারপরে সন্তান সন্তানদের যদি আপনি ঝগড়া করেন তো সন্তান সন্তানদের ঝগড়া শিখবো, ঠিক না বেটি? সাটগাইয়া কালাগালি এখান শিখে ঘুরে ঘুরে ফ, হ্যাঁ আর ঘুরে ঘুরে ফ কলে সাটগাইয়া কালাগালি যে মকরা দাদাই করে কয়, হ্যাঁ তার হ্যাঁ শিখে আর বা আত্ম শিখিয়ে দেয়ারি আর মা আত্ম শিখিয়ে দেয়ারি, এগুলো করিয়েন না, সুন্দর ব্যবহার করবেন, ছেলেটা সুন্দর ব্যবহার শিখবো, ঠিক না? আপনি যদি নবীর পাগল হয়ে যাবেন আপনার ছেলেও নবীর পাগল হয়ে যাবে, আপনার কষ্ট করতে হইতো না, আর পড়াবার সময় হুজুর মাদ্রাসা যাইতে চায় না, স্কুলে যাইতে চায় না, তাবিজ দেন আর তাবিজ লাগতো না, আপনি যদি ঠিক মতো চলেন, হ্যাঁ আপনার ছেলের তাবিজ লাগতো না, হ্যাঁ আসর মোড়ও দেখতো না,
আসর কার কাছে জানেন নি, খুব ইজির কাছে আই আসর, কিন্তু ভালো মানুষের কাছে জিনিস দাঁড়াই না, ঠিক না বিধি? হ্যাঁ, হাজ উমর ফারুক মসজিদে নববীতে নামাজ পড়ে, তারপর শতান বাইরে দেয় এলে খাপ পায়, আল্লাহ রসুল এই তুই এরি খায় কে এরকম করো, উমরের ডরের ভিতরে যাইতে পারি না, উমরের ডরে যাইতে পারি কি রে, উমরের ডরে যাইতে আস না কেন, কয় হ্যাঁ ফাইলে লাড়ি দিয়ে ফিরি আমার আন্টি দেখতো না, ঠিক না বলছি? হ্যাঁ, যদি ছেলে ফেলেদেরকে মানুষ করতে চাও, যদি সারা দুনিয়াকে হাতের মুঠে আনতে চাও, খোদার খোদাইকে যদি হাতের মধ্যে আনতে চাও, তাহলে রাসূলের হয়ে দাও, নিজেকে রাসূলের বানাই ফেলাও, নিজের সন্তানকে রাসূলের বানাও, প্রতিবেশীকে বানাও। দুঃখের বিষয়, জান্নাতের দরজা খুলেছে, জান্নাতের দরজা খুলেছে, জান্নাতের দরজা খুলেছে।